السلام عليكم دوستان، আপনাদের স্বাগত। আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে নরসিংদী লাগড়িবেন নিউ ব্রিজ ঘুরতে যাব। তার জন্য আমরা একটা অটো রিক্সা ঠিক করতে আছি। তো দেখি কয়টা লাগে অটো রিক্সা আপনাদের জানাবো। অবশেষে মাত্র 500 টাকা দিয়ে একটা অটো রিক্সা ঠিক করলাম এবং আপনারা সম্পর্কে অবশেষে আমরা আমার বন্ধু নিশাতের পায়ের সামনে আসলাম এবং তোমাদের অনুভূতি কি? কোথায় যাইবে তোমরা? ইতিমধ্যে আমাদের আমার বন্ধু নিশাত ভাই, আমাদের নিশাত ভাই আমাদের মাঝে উপস্থিত, আমাদের গাইতে এখানে ওঠে। আমরা আবার রওনা হইতে মানুষ আমাদের সাথে সাথে অবশেষে আমরা দার্জিলিংয়ের ব্রিজের উপরে উঠে পড়লাম এবং সামনে কিছু ওয়াও দেখা যাচ্ছে এবং বেহুলাও আছে। তো আমরা আমার বন্ধু কাজল সে কিন্তু ওগুলা চোখের চোখের সামনে দিয়ে যাচ্ছে। আমরা বেহুলোকে দেওয়ার জন্য নরসিংদী ব্রিজে আসলাম। সামনে আবার মেলা বসছে, তা কিছু কিছু বেহুলো দেওয়া যাচ্ছে কাস্ট একটা, এবং আমার বন্ধু দেখে খুশি হয়েছে। আমার বন্ধু মা সেও খুব খুশি হয়েছে। ভাই ভাই বর্তমান ভাবির নিয়ে রাস্তা আসছে কোথায় যাবো, তার জন্য খুঁজে করতে আসছে। মনটা খুব খারাপ, তা আমি বললাম যে ভাই আমি একটু চলো আমরা একটু ঘুরতে যাই। সেও বলেছে চলো। সেহেতু দেখছি যে তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যার মনটা অনেক ভালো হয়ে গেছে বর্তমানে। তারপরে অনেক দেখি সেও অনেক আমরা এখন বর্তমানে মেলার ভিতরে ঢুকে পড়ছি। তো আমার একরাম ভাই সেও আসছে, নাজুল ভাই সেও দাঁড়িয়ে রয়েছে। আমরা সুগন্ধ রওনা হইলে বেকারি কিন্তু আমাদের সাথেই তখন বেকারি কিছু দেখা আসছে। Thank you.
সবচেয়ে একটা মজার ব্যাপার আছে, এই বুজুর লোকটি কীভাবে লাভাই গেছে আমি দেখি তো খুবই অবাক। সে এত আমার লাভাই গেছে মানে ঘরে বাড়ি গিয়েও আইফোন সহ লাভাইতে পারে না। Ha ha ha!